কি পালেন এই রাত? এই ধরেন 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 সমুদ্র, হে পানি সমুদ্র। উপরে উঠছে, খালি মাছই পাচ্ছে। উপরে বুঝি উঠে চলে যাবে। নিচে নিচে মাছ আর মাছ সামনে পা, এটা ধরো, তাই এটা ধরো, সামনে পা এটা ধরো। পাঁচটি মাছ তাহলে মলে গেলে মাছ আলু, মাছ অনেক মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির মাঝে রাত্রে আমরা এই ডারকা পুঁটির মাছগুলা ধরছিলাম লালার মাঝে। তা মাছগুলো আমি তখনই কুটে ধুয়ে রাখছিলাম। এই টাটকা মাছ রান্না করলে পেঁয়াজ দিয়ে খুবই সৎ লাগে। গ্রামে অনেক মাছ, মানে বৃষ্টি হওয়ার সাথে সাথে অনেক পুকুর থেকে মাছ ওঠে, আনন্দই আলাদা। আমরা মেয়ে ছেলে সবাই মিলে ঝিলে এই মাছগুলা ধরি। এই যে দেখেন পুকুরের অবস্থা, দেখেন পুকুর একদম ভর্তি হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টি হলে বাড়ির ভেতর পানি ঢুকে যাবে। এই যে হাঁসগুলোকে আমরা বন্দি করে রাখছি, কারণ বৃষ্টির পানি চতুর্দিকে হাঁসগুলো হেরে যায়, যার কারণে আমরা বন্দি করে রাখছি। হাঁসগুলো ডিস্টার্ব করতেছে, উঠে আসছে পুকুর থেকে। এই যে কতগুলো হাঁস, আদা রসুন জিরা বাটা। ওই হাতে মাখা তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। Thank you.
بسم الله الرحمن الرحيم. বাবা ডাক্তার পেটের ডিম জাগা হচ্ছে দর্শক বন্ধুরা রাতে মাছ ধরছি সেই মাছ রান্না করা হয়েছে এখন খাওয়া হচ্ছে বর্ষার সময় তো আবারো আমরা মাছ মারতে যাব ইনশাআল্লাহ আর মাছ মারার ভিডিও আপনাদের কেমন লাগলো আর আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু